নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে আমি বাজারে গেছিলাম সকাল সকাল। তো বাজার থেকে কি কি আনলাম দেখো, শীতের সবজি আমাদের বাজারে উঠেই গেছে। এই যে তাজা পালং শাক পেলাম, নিয়ে আসলাম। পটল এনেছি, এই যে মূলো, রেশ মূলো, কচি কচি মূলো এনেছি, উচ্ছে, পুদিনা। বেগুনের দামটা একটু বেশি, তবুও বেগুন আমাদের কৃষ্ণনগর বেলডাঙ্গা বাজারে খুব সুন্দর তাজা সবজি পাওয়া যায়। এই যে পেঁয়াজকলি, এই প্রথম আনলাম পেঁয়াজকলি, খুব সুন্দর। বটবটি, কুমড়ো, লাউ, এই হচ্ছে লেবু, আর এই ফলটা এনেছি। ফলটা কী ফল বলে জানি না, বললো রাম ফল, তো সেই ফলটা নিয়ে এসেছি। খেয়েছি, কিন্তু এটার নাম, সঠিক নামটা কি জানি না, তোমরা জানলে বলো নামটা, এটা কি নামে। এটা সিমলায় দেখেছিলাম বেড়াতে গিয়ে, তো ওখান থেকেও নিয়ে এসেছিলাম। খেতে খুব মিষ্টি এই ফলটা, আর খুব হেলদিও। এই ফলটা এনেছি, এই যে সবার প্রিয় কদবেল, কদবেলটা পেলাম, নিয়ে আসলাম। আছে শসা, কাঁচা আম, ক্যাপসিকাম, আছে ধনে পাতা, খুব তাজা ধনে পাতা, আছে গাজর, লেবু, পাতি লেবু, আর আছে যে এটা হচ্ছে কাগজি লেবু, খুব সুন্দর। এই দেখো পাঁচটা লেবু নিয়েছি, পাঁচটা লেবু, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এই যে পাঁচটা লেবুর দাম কিন্তু 20 টাকা, 20 টাকা আমাদের কৃষ্ণনগর বেলডাঙ্গা বাজারে পাঁচটা লেবুর দাম কিন্তু 20 টাকা। আবার এইখানে আবার পাতি লেবুর দামটা একটু বেশি, তো এখানে চারটে লেবু নিয়েছে 20 টাকা। আর হচ্ছে অল্প করে বড়ি নিয়ে এসেছি, বড়ি, আর ওদিকে এনেছি মাছ, মাছের মাথা, তো এই হলো। আর হ্যাঁ, এদিকে আছে আছে ভেন্ডি, হ্যাঁ ভেন্ডি আছে, ভেন্ডি ভেন্ডি নিয়েছি, সবই তাজা দেখতে পাচ্ছ। আর এখানে